যে ব্যক্তি সুন্নাত তরিকায় ইবাদত করে না তাকে আরবি ভাষায় বিদাতি বলা হয়। আরেক শ্রেণীর মানুষ আছে, ওমান আবাদাহু ওয়াহদাহু বিমা শারা ফাহুয়া মুমিনুন মুওয়াহিদুন। আরবি ভাষায় বলা হয় যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে, ইবাদত করে এক আল্লাহরই করে, যেভাবে আল্লাহ নাজিল করেছে সেভাবে করে, ইসলামে তাকে মুমিন মুওয়াহিদ বলা হয়েছে। এই ব্যক্তি হলো মুমিন মুওয়াহিদ, তাওহীদবাদী ব্যক্তি। এখন আমাদের মাঝে কতজন ব্যক্তি বলতে পারবো যে এই গুণটা আমাদের আছে? কয়টা গুণ? তিনটা গুণ। এক, প্রথম কাজ ইবাদত করতে হবে। দুই, এক আল্লাহরই করতে হবে, অন্য কারণে মুশরিক হওয়া যাবে না। তিন, যেইভাবে আল্লাহ বলেছে সেইভাবে ইবাদত করতে হবে। তিন, এই তিনটা গুণ যার মধ্যে আছে সে বলতে পারে আমি হলাম কোরআন সুন্নাহর অনুসারী। যে বলবে সে যে প্রমাণ করে দেখাতে পারবে যে হ্যাঁ আমি এক আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, এবং আমি ওইভাবে ইবাদত করি যেইভাবে আল্লাহ শরীয়ত নাজিল করেছেন সেইভাবে, তাহলে এই ব্যক্তি হবে মুমিন মুওয়াহিদ, তার মানে জান্নাতি ব্যক্তি, নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত। এখন আমাদেরকে দেখতে হবে আমরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত। আমাদের অধিকাংশ মানুষ প্রথম কাতারে আছে, ইবাদতই করে না। আমাদের অধিকাংশ মানুষ, পৃথিবীর অধিকাংশ মানুষ মুসলিমদের কথা বলতেছি, কাফের তো বিশ্বাসই করে না। অধিকাংশ মুসলিম আল্লাহর ইবাদত করে না, এরা হলো অহংকারী। তারপরে যারা ইবাদত করে তাদের মধ্যে সব থেকে বেশি সংখ্যায় রয়েছে যারা আল্লাহর সাথে শিরকও করে, মুশরিক হয়ে বসে আছে। তারপর অনেক বড় একটা বিশাল জামাত আল্লাহর ইবাদত তো করে কিন্তু বেদাতি, সুন্নত তরিকায় করে না, বেদাত তার কাছে ভালো লেগে গেছে, নতুন নতুন আবিষ্কার করে সে ইবাদত করে। তার মানে তিনটা মারাত্মক অপরাধ আমাদের অধিকাংশ মুসলিমদেরকে খেয়ে ফেলেছে। মাত্র একটা যে আছে, যে এক আল্লাহর ইবাদত করবে এবং যেইভাবে শরীয়ত নাজিল হয়েছে সেইভাবে করবে, এদের সংখ্যা কয়টাই বার বলেন? কয়টা? আর 10% হবে না। আমাদেরকে ওই কাতারের অন্তর্ভুক্ত হতে হবে। কিন্তু কে কাকে বুঝাবে, কে এটা ফিল করে যে আমি আপনি কি সেই ব্যক্তি কিনা? অথচ আমরা ওই ইহুদি খ্রিস্টানদের মতো ইবাদত করতে হয় মাঝে মাঝে করে দিই। ওরা যেমন একদিন গির্জায় যায়, আমরা তেমন একদিন মসজিদে যাই, একই রকম। একটা প্রশ্ন করে আপনাকে, আমাদেরকে শোনানো হয়েছিল কোন একটা ঘটনা, আমরা আসলে বানিয়ে তো কিচ্ছা বলি না, কিন্তু যেটা আমাদের আলেমদের থেকে বলি ওটার সত্যতা আমি প্রমাণ করতে পারবো না আপনার কাছে, কিন্তু শুনেছি কোনো এক আলেমের কাছে, আমাদেরই হয় আমার শেখ উস্তাদ শেখ মতিউর রহমানী, উনি ওনার কার কাছ থেকে আমাকে কোট করেছে, নামগুলো আমি মনে নাই, কিন্তু অনেকদিন আগের কথা, তিনি বলতেন কোনো একটা হোটেলে, ইউরোপের কোনো একটা হোটেলে আরব এক শেখ যখন খেতে গিয়েছেন, তখন প্রশ্ন নাকি করেছেন, আচ্ছা বলেন তো দেখি আপনারও আল্লাহর ইবাদত করেন, আমরাও আল্লাহর ইবাদত করি, তাহলে আপনারা আপনাদেরকে জান্নাতি বলেন, আমরা কেন জাহান্নামী? ইবাদত তো আপনারা আল্লাহর করেন, আমিও আল্লাহর করি, তাহলে আপনি কেন জান্নাতি আর আমি কেন জাহান্নামী? এক আলেমকে প্রশ্ন করা হয়েছে, বলেন তো দেখি আপনাকে যদি কোনো পাদ্রি আল্লাহর ইবাদত করে, বন্দিগি করে, এমন কোনো খ্রিস্টান যদি আপনাকে প্রশ্ন করে যে ইবাদত তো আমি করি, তুমিও সে আল্লাহর ইবাদত করো, তাহলে আমি কেন জাহান্নামে যাব, তুমি কেন জান্নাতে, কিসের ভিত্তিতে তুমি জান্নাত চাও বলো? আমাদের তো হাওয়া খারিজ হয়ে যাবে। কিন্তু আলেম তো আলেম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে বিচক্ষণ, আল্লাহ কি বলেছেন, ইউতিল হিকমাতা মাইয়াশা ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। আল্লাহ যাকে তাকে হিকমত দেয় না, তবে যাকে দেয় তাকে অজস্র কল্যাণের মালিক করে দেয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার সম্ভবত 269 নম্বর রয়েছে, 269, অজস্র কল্যাণ দান করে। সে আলেম বলেছেন সুবহানাল্লাহ, আমাদের, আমি যখন ফিল করি তাওহীদবাদীদের সন্তুষ্ট হয়ে যাওয়ার কথা, আলেম তাকে বলেছিল দেখো তুমি আল্লাহর ইবাদত করো যেইভাবে তুমি পছন্দ করো সেইভাবে, আর আমি আল্লাহর ইবাদত করি যেভাবে আল্লাহ পছন্দ করে সেইভাবে। বুঝেন কথা? আমরা যদি আহলে হাদিসরা বা কোরআন সুন্নাহ অনুসারী যারা নিজেকে দাবি করবে, সে যদি এইভাবে অথেন্টিক মা বা পাওয়ারফুলের সাথে কথাটা বলতে না পারে না, তার মানে সে আকীদা এখন কি জিনিস বোঝে নাই। যেই ব্যক্তি কথা বলতে পারবে যে আমি কেন জান্নাতি ইনশাআল্লাহ, কারণ আমি ইবাদত করে যেইভাবে আল্লাহ নাজিল করেছে সেইভাবে, আর এটাই হচ্ছে নাজাতের গ্যারান্টি। কারণ এর বিকল্প যদি কোনো ব্যক্তি ইবাদত করে সে নাজাত পাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিউতা বিইজনিল্লাহ। আমি রাসূলকে পাঠাতাম না,
তবে পাঠিয়েছি কেবল আমার ইচ্ছায় এ রাসূলের অনুসরণ করা হোক জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলের অনুসরণ করতে হবে এটা আপনি পেয়ে যাবেন সূরা নিসা 4 নম্বর সূরার 64 নম্বর আয়াতে